শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার আতা রহমান খান মেডিসিন বিশেষজ্ঞ আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোভিড ভাইরাস ইন্ডিয়ান ভেরিয়ান্ট আজকে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ আলোচনা করছে যে ইন্ডিয়ান ভেরিয়ান্টটা কি প্রথম কথা হচ্ছে মিউটেশানটা সম্বন্ধে কথা বলবো কোভিড ভাইরাস বা যে কোনো ভাইরাস ভাইরাসের একটা স্বভাব স্বভাবজাত ধর্ম হচ্ছে ভাইরাস মিউটেশান করে প্রতি বছরই মিউটেশন করে যার কারণে প্রতি বছরে আপনাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হচ্ছে অন্য অন্য ভাইরাসগুলোও মিউটেশন হয় তবে কোভিডের ক্ষেত্রে মিউটেশনটা একটু বেশিই হচ্ছে তো কোভিড ভাইরাস মিউটেশনটা এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই প্রতি মাসে একটা দুইটা করে মিউটেশন হচ্ছে কোনো কোন মিউটেশন ভালো এই জন্যই যে মিউটেশনে কোভিড ভাইরাসটা দুর্বল হয়ে যাচ্ছে কোনো কোনো ভাইরাস মিউটেশনে আবার শক্তিশালী হয়ে যাচ্ছে মিউটেশনটা কি মিউটেশনটা হচ্ছে ভাইরাস হচ্ছে আর ভাইরাস এই আর ভাইরাসের যে ইনফরমেশানটা ভিতরে যে জেনেটিক ইনফরমেশান যে ভাইরাসটা কি বিহেভ করবে যেমন আমরা কি বিহেভ করব। আমার ডিএনএর ভিতরে রূপরেখা আছে তো কিভাবে আমার চেহারাটা কেমন হবে চোখ কেমন হবে নাক কেমন হবে সেটা আমার ডিএনএর ভিতরে ইনফরমেশন আছে আপনার ডিএনএর ভিতরে জেনেটিক ইনফরমেশন বলা হয় এটা তো কোভিড ভাইরাসের যে জেনেটিক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা মিউটেশান অর্থাৎ চেঞ্জ হচ্ছে বাঁচার জন্য সব সবাই যেরকম লড়ে তো কোভিড ভাইরাসটাও বাঁচার জন্য লড়ে এই কোভিড ভাইরাসটা যখন আরেকজনকে আক্রান্ত করে তখনই তার মিউটেশনটা করার চেষ্টা করে যাতে তার বডিতে যে অ্যান্টিবডি আসে ন্যাচারাল যে ইন সিস্টেম ইনিট ইমিউন সিস্টেম আছে অথবা অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম অর্থাৎ ভ্যাকসিনেশান বা কোভিড হওয়ার পরে যে ইমিউন হয় সেটা সেটার সেটাকে যাতে এড়িয়ে যেতে পারে সেই জন্য মিউটেশন করে এখন কথা হচ্ছে ভারতে বর্তমানে প্রায় প্রতিদিনই এক লক্ষ লোক আক্রান্ত হচ্ছে এক লক্ষ কিংবা তারও বেশি লোক আক্রান্ত হচ্ছে এবং প্রায় তিন হাজার লোক মারা যাচ্ছে এটা কি মিউটেশনের জন্য হচ্ছে সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করছে এখন পর্যন্ত কিন্তু কোনো এভিডেন্স পায়নি যে মিউটেশনের কারণেই ভারতের আক্রান্ত সংখ্যা বাড়ছে বা মৃত্যুর হার বাড়ছে ভারতের যে মিউটেশনটা হলো সেই মিউটেশনটার নাম হলো বি সিক্সটিন সেভেনটিন বি ষোলো সতেরো এই মিউটেশানটার নাম যেমনিতে আগে বলেছিলাম ইউকে ভেরিয়েন্টের নাম হচ্ছে ইউকে ভেরিয়েন্ট মিউটেশন হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট হয়েছিল আবার ব্রাজিলিয়ান মিউটেশন হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভাইরাস এখন পর্যন্ত মিউটেশন হয় নাই যতটুকু যে ভাইরাস আক্রান্ত হচ্ছে কেন তাহলে ভাইরাসটা ভারতে বেশি হচ্ছে এটার একটা কারণ হচ্ছে ভারতে লকডাউনটা এখন আর হচ্ছে না লকডাউনে গত বছর ভারতে অনেক ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে অনেক মানুষ সাফার করেছে অনেক গরিব লোক ওই দেশে আছে আর সেজন্য সরকার হয়তো মিউটেশনটা শিথিল লকডাউনটা শিথিল করেছে লকডাউন শিথিল করাতে মানুষ লোকসংখ্যা অনেক বেশি ভারতে প্রায় ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন লোক অর্থাৎ একশো আশি কোটি লোক লোক ভারতে বসবাস করছে তো এই অধিক জনসংখ্যার লোকের ভিতরে কোনো কেউ মাস পড়ছে না আর মাস্ক পরলেও সঠিকভাবে পড়ছে না সোশ্যাল ডিস্ট্যান্স তো দূরের কথা মানুষ হ্যান্ড ওয়াশের কোনো বালাই নেই এ সমস্ত কারণে মানুষ সেখানে আক্রান্ত বেশি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এখন মিউটেশান বি সিক্সটিন সেভেন্টিনের কারণে হয়েছে কিনা না সেটা আমরা এখন পর্যন্ত জানি না সায়েন্টিস্টরা এটা নিয়ে রিসার্চ করছে যদি নতুন কোনো ইনফরমেশান পাওয়া যায় অবশ্যই আপডেট করে আপনাদেরকে অবহিত করব এ আশ্বাস দিচ্ছি বর্তমানে বাংলাদেশে কেন করোনা ভাইরাসটা হঠাৎ বেড়ে গেল আমি গত সপ্তাহে বলেছি ভিডিওতে যে এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস কমে যাবে আমার প্র্যাকটিসে আমি যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা রুগী দেখতাম তার মধ্যে নাইনটি পারসেন্ট করোনা ভাইরাস ছিল এখন আমার পেশেন্টের মাত্র টেন পারসেন্ট করোনা ভিকটিম আমার কাছে আমার পেশেন্ট বাকিগুলো হচ্ছে নন কোভিড পেশেন্ট তো এটার আশা হচ্ছে বাংলাদেশে লকডাউন হয়েছিল এবং লকডাউনটা বেশ কার্যকরী হয়েছে বলে আমার বিশ্বাস আর বাংলাদেশে হঠাৎ করে করোনা বেড়ে গেল কেন এটার এটা আমার মনে হচ্ছে আমি এর আগে ভিডিওতে বলেছি এটা ইউকে ভেরিয়েন্ট ওয়ান ওয়ান সেভেন ইউকে ভেরিয়েন্ট একটা ইনফেক্টিভিটি বেশি অর্থাৎ সিক্সটি এইট পারসেন্ট মোর ইনফেকশাস দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান আগের যে ভাইরাস আগে যে ট্রেডিশনাল কোভিড নাইন্টিন ভাইরাস যেটা ছিল সেটা থেকে এটা প্রায় সিক্সটি এইট বলেন প্রায় দেড় গুণেরও বেশি পনেরো দুই গুণের মতো বেশি ইনফেকশাস অর্থাৎ এ ভাইরাস যে সবাইকে আক্রান্ত করে তা না ভাইরাসের ভলনাবিলিটি আছে ভলনাবিলিটির মধ্যে আছে মনে করেন এইজ। ফর্টি নাইন ইয়ার এবং ওল্ডার যারা তাদের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যাদের কোমরবিডিটি আছে ডায়াবেটিস আছে হাইপার আছে করোনারি আর্টারি ডিজিজ আছে হিস্ট্রি অফ স্ট্রোক আছে বিভিন্ন ক্যান্সার আছে ইমিউন ডিফিশিয়েন্সি ডিজিজ আছে যে বিভিন্ন কোমরবিডিটি যারা খুব অভিস যারা স্মোকার যারা অ্যালকোহলিক যারা ড্রাগ অ্যাডিক্টেড এই সমস্ত লোকদের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভাইরাস বেশি কেন হয়ে গেল হঠাৎ সেটা সেটা আমার মনে হচ্ছে যে এটা ইনফেক্টিভিটি ইউকে ইউকেভেরিয়েন্ট ভাইরাসটা আমাদের দেশে এসেছে এবং সেই কারণে ভাইরাস আক্রান্ত বেশি হয়েছে ইনফেক্টিভিটি বেশি হয়েছে মৃত্যুর হার বেশি হওয়ার কারণ হচ্ছে যখন আপনার মনে করেন আপনি এক লক্ষ লোক আক্রান্ত হলো পঞ্চাশ হাজার লোক আক্রান্ত হলো পঞ্চাশ হাজার লোকে হয়তো বিশটা লোক মারা গেল দৈনিক আর তিরিশটা লোক মারা গেল। আর এক লক্ষতে ষাটটা বার একটু বেশি মারা গেল বা নব্বইটা মারা গেল তো সেটা কিন্তু ভাইরাসের কারণে হয়েছে বলে এখন এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই যদিও বলা হয় যে এটা সিভিয়ারিটি বেশি কমপ্লিকেশন বেশি তবে আমি মনে করি যে ভাইরাস আক্রান্ত বেশি হলে সংখ্যায় যদি বেশি হয় সেখানে আপনার ইট উইল একজস্ট ইউর রিসোর্সেস হেলথ কেয়ার রিসোর্সেস সচেজ আইসিউ কেয়ার বা আইসোলেশন কেয়ার আমাদের হসপিটালে যেরকম আমরা অনেক সংকট ছিল আমাদের আমরা হসপিটালে বেড দিতে পারি নি এবং বাংলাদেশে অনেক হসপিটালে বেড দিতে পারে না আইসিউ বেড দিতে পারে সে সমস্ত কারণে মৃত্যুর হার একটু বেশি ছিল তো আশা করছি যে মৃত্যুর হার অবশ্যই কমে যাবে এবং টার্গেট হবে ইনশাল্লাহ কোনো দিন একটি লোক কোভিড আক্রান্ত হয়ে মারা যাবে না আমরা আশা করছি যে কোভিড ভাইরাসটা পৃথিবী থেকে উচ্ছেদ হবে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে মিনহাইল যারা ভ্যাকসিন নেন নাই তারা ভ্যাকসিন নেবেন তাদেরকে বলবো বলবো যে ভ্যাকসিন ভ্যাকসিন ব্যাপারে আমি আমার বক্তব্য পেশ করেছি রোজার মধ্যে ভ্যাকসিন রাখতে পারেন এতে কোনো এক্সট্রা কোনো সাইড ইফেক্ট নেই আর সাইড ইফেক্ট তো একটু থাকবেই যে কোনো জায়গায় আপনি কোনো ইনজেকশান নিলে একটু ব্যথা হবেই ওই জায়গায় ফুলে যেতেই পারে তবে যদি যদি জ্বর থাকে আর একটু সিস্টেমিক ইলনেস যেমন ফ্যাটিক বা টায়ার্ডনেস থাকে সেটা তো খারাপ কিছু না সেটার অর্থ হচ্ছে আপনার সিস্টেম কাজ করছে ইমিউন সিস্টেম ইজ ফুললি স্টিমুলেটেড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ দ্য ফিভার এক্ষেত্রে আপনার কোনো ওষুধ নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি মনে করি যে এটা আপনি সহ্য করতে পারবেন ভ্যাকসিন একটা নেওয়ার থেকে আর ইন্টারভেল হচ্ছে সাধারণত এক মাস আমাদের এই বাংলাদেশে দুই মাস করেছে দুই মাসের বেশি হলেও কোনো ক্ষতি নাই যারা ভ্যাকসিন নিয়ে যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের প্রশ্নটা হচ্ছে আমি কি ভ্যাকসিন নিতে পারবো ইয়েস ইউ ক্যান রিসিভ দ্য ভ্যাকসিন হাও ইট ইউ মাস্ট বি নেগেটিভ আপনার কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার ইমিডিয়েটলি আপনি কোভিড ভ্যাকসিনটা না নেওয়াই উচিত আমি মনে করি এক মাস আপনি অপেক্ষা করে কোভিড ভ্যাকসিনটা নেবেন আপনার কোভিড ভ্যাক কোভিড ভাইরাস হওয়ার পরে আপনার তো একটা কাজ করছে বড়িতে একটা নাড়া দিয়েছে এই বডি কিন্তু আপনার অ্যান্টিবডি তৈরি করছে এ অবস্থায় আপনি আর একটা ভ্যাকসিন কেন নেবেন আমি মনে করি আপনি ওয়েট করতে পারেন আর সুখের খবর আছে বাংলাদেশে ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিনটা নিতে গিয়ে দেখলাম যে অসংখ্য লোক লাইনে দাঁড়িয়ে আছে মানুষ খুব ইন্টারেস্টেড যে ভ্যাকসিন নেওয়ার জন্য সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুপ্রাণিত করব যে ভ্যাকসিন যত যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে পারেন ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না ভ্যাকসিন নিয়ে পনেরো বিশ মিনিট ওয়েট করলে ভালো যদি কোনো অ্যানাফাইলেকটিক রিয়োকশান হয় অর্থাৎ ইমিডিয়েট রিয়েশনটা খুবই খারাপ যেটা আগেও বলেছি ইমিডিয়েট রিয়েশানে কিন্তু মানুষ মারা যেতে পারে তবে ইমিডিয়েট রিয়েশানটা প্রতি দশ লাখে একজন বা দুইজনের বা তিনজনের হতে পারে তারপরেও সতর্ক থাকা ভালো আশা করি এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন আবার আবারও আপনাদেরকে মাহের আমাজানের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা কোভিড আক্রান্ত হয়েছেন তারা রোজা রাখার চেষ্টা করবেন রোজা রাখতে পারবেন রোজা না রাখতে পারলে পরে রোজাটা রাখবেন অথবা কাপ দিবেন কোভিডের ভিতরে গোসল করতে পারবেন ব্যায়াম করতে পারবেন ঠান্ডা পানি খেতে পারবেন গরম পানি খেতে পারবেন গরম পানি দিয়ে গোসল করবেন ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন যাদের সুইমিং পুল আছে সাঁতার সাঁতার কাটতে পারবেন ব্যায়াম করতে পারবেন তবে ধূমপান করবেন না অ্যালকোহল সেবন করবেন না কোনো ইলিসিট বা নিষিদ্ধ ড্রাগ পান করবেন না অবশ্যই করবেন না সেটা আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করবে আশা করি এই ভিডিও দ্বারা উপকৃত হলেন আপনাদেরকে মাহে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ